থাকসিন সিনোয়াত্রা থাইল্যান্ডের মাটিতে পদার্পণ করেছেন এবং লক্ষ কোটি জনতা তাকে স্বাগত জানিয়েছে। 15 বছর পরে আজকে পদার্পণ করেছেন। ঠিক তেমনি ভাবে আজকে যার মামলা নিয়ে আমরা কোর্টে গেছি, ইনশাল্লাহ দিন খুব বেশি দূরে নাই, থাকসিন সিনহাত্রার মতো উনিও বাংলাদেশে আসবেন। 2015 সনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কথা যেন না বলতে পারেন, বক্তব্য রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক নেতা হিসাবে যেন না দিতে পারেন, সেই জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা রুল ইস্যু করা হয়েছিল। আমরা আগেও বলেছি এই রুলটা যা ইস্যু করা হয়েছিল, যা রুলে চাওয়া হয়েছে ইন্টারিম অর্ডারেও তা দেওয়া হয়েছিল। যাই হোক, রাজনীতির রঙ্গমঞ্চে অনেক কিছুই চলে, অনেক কিছুই হয়, পার্টিকুলারলি আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আরো বেশি হয়। কিন্তু আসার বিষয় হচ্ছে এইটা আপনারা জানেন, এই তারেক রহমান সাহেবের অবস্থার মুখোমুখি হতে হয়েছিল থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনোয়াত্রা। আজকে যখন এই মামলার শুনানি হচ্ছিল তখন আমি বিবিসি নিউজ দেখছিলাম, থাকসিন সিনোয়াত্রা থাইল্যান্ডের মাটিতে পদার্পণ করেছেন এবং লক্ষ কোটি জনতা তাকে স্বাগত জানিয়েছে। 15 বছর পরে আজকে পদার্পণ করেছেন। ঠিক তেমনি ভাবে আজকে যার মামলা নিয়ে আমরা কোর্টে গেছি, ইনশাল্লাহ দিন খুব বেশি দূরে নাই, থাকসিন সিনহাত্রার মতো উনিও বাংলাদেশে আসবেন। যে প্রসঙ্গটা আগে আসছে, আজকে রুলের বিষয়ে গতদিন শুনানির সময় মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ যে বিভাগে রুলটা বর্তমানে চলমান আছে, সেই হাইকোর্ট ডিভিশন থেকে একটা অর্ডার দেয়া হয়েছিল কমপ্লায়েন্সের জন্য। তিনটা ধাপ ছিল এই অর্ডারের মধ্যে, যে জনাব তারেক রহমান সাহেবের লাস্ট নন অ্যাড্রেসে জারি করা নোটিশটা যদি ওনাকে না পাওয়া যায় তাহলে গেইটে টানিয়ে দিয়ে আসা। আরেকটা ছিল পিটিশনার যারা ছিলেন এই মামলার, তাদের ইনিশিয়েটিভে বহুল প্রচলিত একটা পত্রিকায় নোটিশটা সার্ভ করা। আরেকটা ছিল মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া। তো এই তিনটা অর্ডারের মধ্যে হয়তোবা কোনো একটা অর্ডার কমপ্লাই এখন পর্যন্ত হয়নি, যে কারণে মহামান্য কোর্ট বলেছেন অর্ডারটা কমপ্লাই হওয়ার পরে উনি এই বিষয়ে পরবর্তী অর্ডার পাস করবেন। এখানে মূল বিষয় হচ্ছে যেটা দেখেন, জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন চলছে। আজকে জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বা ব্যাপারে যত ধরনের নেতিবাচক প্রপাগান্ডা আছে, রাষ্ট্রের হেড অব দ্য এক্সিকিউটিভ, ইন আদার ওয়ার্ডস প্রাইম মিনিস্টার থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উনার ব্যাপারে যত নেতিবাচক প্রচার প্রচারণা আছে সব কিন্তু করে যাচ্ছেন, এইটাও কিন্তু একটা আদালত অবমাননার সামিল। অথচ এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে উনার যে সেলফ ডিফেন্স আছে সেইটা উনি করতে পারবেন না, এই জন্যই কোর্টে আসছে, যে কারণেই আমরা বলি রাজনৈতিক দেউলিয়াত্ব আওয়ামী লীগের। তো যাই হোক, 2টার সময় আবার টাইম ফিক্স করা হয়েছে, আমরা অপেক্ষা করব 2টা পর্যন্ত, দেখি মাননীয় আদালত পরবর্তী পদক্ষেপ বা ফার্দার অর্ডার কি দেয়।